বয়স 22-এর পর শক্ত হয় না বা ঠিক মতনে দাঁড়ায় না, এর কারণ আসলে কি, কিভাবে সেটা আমরা ঠিক করব। বয়স যাদের 22 হয়েছে, 22 পুরুষের এই সমস্যাগুলো হয়ে থাকে। কেন হয়? প্রথমত হচ্ছে অতিরিক্ত টেনশন। অতিরিক্ত টেনশনের কারণে আপনি যখন আপনার পার্টনারের কাছে যাবেন তখন ঠিক মতনের স্ট্রং হবে না, শক্ত হবে না, বেশি সময় থাকবে না। যারা ড্রাগ নেই, অ্যালকোহল, ইয়াবা, স্মোকিং, তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়া যাদের ওজন অনেক বেশি, আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী ওজন থাকার দরকার আপনার 70 কেজি, আপনার যদি 90 কেজি বা 100 কেজি থাকে তাহলে কি হলো, আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ ফ্যাট রয়ে গেল, আপনি অতিরিক্ত পরিমাণ মৈটন করেছেন, এই সমস্যাগুলো হচ্ছে। অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ হচ্ছে, এই কারণে সমস্যাগুলো হচ্ছে। আবার যারা কখনোই কোনো ফিজিক্যাল এক্সারসাইজই করে না তাদের এই সমস্যাগুলো হয়। যারা সারাক্ষণ বসে বসে কাজ করে এই সমস্যাগুলো হয়। যারা ঠিক মতনে খাওয়া দাওয়া করে না, এখন তো বলতে পারবেন আমি তো খাই, প্রচুর পরিমাণে খাই, আপনি সকালে খাবার রাতে খান, রাতের খাবার দুপুরে খান, দুপুরে খাবার 12টা বাজে খান, এই সমস্যাগুলো হয়। খাবার দাবারের প্রতি আপনার অনীহা রয়েছে, পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম এই জাতীয় খাবারগুলো আপনি খাচ্ছেন না, খাচ্ছেন কি ফাস্টফুড জাতীয়, আপনার ওজন অনেক বেড়ে যাচ্ছে। কিছু রোগের কারণে এই সমস্যাগুলো হতে পারে। কী কী রোগ? রোগগুলো হচ্ছে যেমন ডায়াবেটিসের কারণে সমস্যা হতে পারে, হাইপারটেনশনের কারণে সমস্যা হতে পারে, কিডনির কোনো রোগ থাকলে হতে পারে। কারণ হচ্ছে এই রোগগুলার ওষুধগুলো আপনাকে দীর্ঘ সময় বা লং টাইম খেয়ে যেতে হয়। যে ওষুধগুলো সারা জীবন খেতে হয় সেই ওষুধগুলার থেকে অবশ্যই যৌন সমস্যার উপরে ইফেক্ট পড়ে। এছাড়াও যাদের এসটিডি রোগ রয়েছে যেমন সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, এইডস, এছাড়াও যারা এনিমিয়ার পেশেন্ট, রক্ত শরীরে খুব কম, দিন দিন উইক হয়ে যাচ্ছে, যাদের ইমিউনিটি সিস্টেম আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন আসি হলো কীভাবে সেটা আগের জায়গায় নেওয়া যায়। প্রথমে আমি যেটা বলবো, অবশ্যই আপনাকে কায়িক পরিশ্রম এবং এক্সারসাইজ করতে হবে। কী এক্সারসাইজ করবেন? ঝাঁপা লড়াই করেন। কীরকম? যেমন আপনার যদি আপনি এলাকায় থাকেন, কৃষক হয়ে থাকেন, তাহলে আপনি ক্ষেতে কাজ করতে পারেন, তবে এই সমস্যাগুলো কিন্তু কৃষকদের হয় না, যেমন শক্ত হয় না বা দ্রুত নরম হয়ে যায়, এই সমস্যাগুলো কখনো গ্রামের মানুষদের হয় না। কারণ হচ্ছে তারা গ্রামে পরিশ্রম করে, ঠিক মতনে ঘুমায়, আমাদের মতো 4টা বাজে ঘুমায় না, 3টা বাজে ঘুমায় না, সময় মতো খায়, সময় মতো কাজ করে, এই জন্য তাদের এই সমস্যাগুলো হয় না। কাদের হয়? যারা আমরা অলস, অফিসে বসে থাকি, ঠিক মতো না খাই না, স্ত্রী আছে, স্ত্রী ছাড়াও অন্য কারোর সাথে কথা বলি, টাইম পাস করি, রাতের রাত কাটাই, এগুলো হয়। ঠিক মতনে যদি আমরা না ঘুমাই তাহলে এই সমস্যাগুলো হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ঠিক মতনে ঘুমাতে হবে, নিয়মিত খেতে হবে, প্রত্যেক দিন অবশ্যই 4 বার খাবেন, সকাল, বিকাল, দুপুর এবং রাত। খাবারের মেনু হিসাবে যা খাচ্ছেন তা থাকবে, তবে ফাস্টফুডগুলো একেবারে বাদ দিতে হবে। এর মধ্যে প্রতিদিন 1টা কলা, 2টা ডিম, 1 গ্লাস দুধ, কিশমিশ, খেজুর, কাঠবাদাম, এগুলো অবশ্যই থাকবে। প্রচুর পরিমাণে আপনি শাকসবজি খাবেন, টেনশন ফ্রি থাকতে হবে, স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং এগুলো বাদ দিতে হবে। আশা করি 2 মাসের ভিতরে আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন।